হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তিকি পাঠশালা ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে এস রাইটিং এর ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এস রাইটিং এ যে মানুষটি সম্পর্কে জানতে চলেছি সেই মানুষটির নাম সুন্দরলাল বহুগুনা। সুন্দরলাল বাহুগুনা নামটা শুনলেই আমাদের প্রথমেই মনে পড়ে চিপকো আন্দোলন ইয়েস গাছকে জড়ি থেকে গাছকে কাটতে বাধা দেওয়া গাছের প্রাণ বাঁচানো এই চিপকা আন্দোলনের পথিকৃত ছিলেন সুন্দরলাল বাহুগুনা। এবং তেহেরি ড্যাম তেহেরি বাঁধ নির্মাণের সময়ও তিনি প্রচণ্ডভাবেই প্রতিবাদ করেছিলেন যে বাঁধ নির্মাণ হলে প্রচুর মানুষের ঘরবাড়ি নষ্ট হবে সেখানকার ইকোলজি নষ্ট হবে সেখানকার ইকোসিস্টেম নষ্ট হবে এবং পরিবেশের ওপরে খুব বড় একটা প্রভাব পড়বে এবং সেটাই কিন্তু আজকে প্রমাণিত হয়েছে তেহরি ড্যাম নির্মাণের ফলে প্রচুর মানুষের ক্ষতি হয় প্রচুরভাবে পরিবেশের ক্ষতি হয় যে ক্ষতি কিন্তু এখনও পূরণ করা সম্ভব হয়নি সেই মানুষটি সুন্দরলাল বহুগুণা সম্পর্কে আজকে এসে এল ক্লাস আমাদের এবং আমরা সবাই জানি রিসেন্টলি উনি কোভিড নাইন্টিন পজিটিভ হয়ে তিনি মারা যান কোভিড নাইন্টিনে তিনি অসুস্থ ছিলেন এবং তারপর তিনি মারা যান একুশে মে একুশে মে টু থাউজেন্ড টোয়েন্টি তিনি মারা গেছেন তো আজকে এসে আমরা সুন্দরলাল বাহুগুনাকে নিয়েই তার লাইফ স্টোরি তার বায়োগ্রাফিকে নিয়েই করতে চলেছি তাহলে শুরু করছি আজকের লেসেন আজকের এসে আমি শুরু করেছি সুন্দরলাল বাহুগুণারই বলা একটি কথা তার একটি কমেন্ট দিয়ে উই আর ডুইং ভায়োলেন্স টুয়ার্ডস দি আর্থ টুয়ার্ডস নেচার উই হ্যাভ বিকাম বুচার্স অফ নেচার এখানে সুন্দরাল বহুগুনা একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন উই আর ডুইং ভায়োলেন্স টুয়ার্ডস দ্য আর্থ পৃথিবীর প্রতি আমরা কি করছি ভায়োলেন্স করছি আমরা হিংসাত্মক কাজ করছি টুয়ার্ডস নেচার এবং প্রকৃতির প্রতি আমরা অনেক হিংসাত্মক কাজ করছি হিংসাত্মক ব্যবহার করছি উই হ্যাভ বিকাম বুচার্স অব নেচার এবং প্রকৃতির আমরা বুচার হয়ে গেছি বুচার মানে হচ্ছে কসাই বুচার কসাই কে বলা হয় সেই আমরা কষাই হয়ে গেছি কারণ পরিবেশকে আমরা নিষ্ঠুরভাবে নির্মম হত্যা করছি ক্ষতি করছি এই কোটেশনটা দিয়েই তুমি তোমার এসে শুরু করতে পারো সুন্দরলাল বাহুগুনা ওয়াজা আ লাইফ লং এনভায়রনমেন্টালিস্ট সুন্দরলাল বাহুগুনা ছিলেন লাইফ লং সারা জীবনভর এনভায়রনমেন্টালিস্ট পরিবেশকে ভালোবাসে পরিবেশ ছিলেন যিনি পরিবেশের জন্য তার আজীবন তিনি কিন্তু পরিবেশের গুরুত্ব বুঝে পরিবেশের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে গেছেন তাদের প্রতি তিনি দায়িত্ব পালন করে গেছেন লাইফ লং এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড আর্কিটেক্ট অব দি চিপকো মুভমেন্ট এবং চিপকো মুভমেন্টের আর্কিটেক্ট ছিলেন জনক ছিলেন পথিকৃত ছিলেন বা চিপকো মুভমেন্ট তিনি তৈরি করলেন সেটা তুমি বলতে পারো আর্কিটেক্ট এই মুভমেন্ট সম্পর্কে এখানে বলা আছে ফাইটিং ফর দি প্রেজার্ভেশন অফ ফরেস্ট ইন দি হিমালয়াজ ইন দি নাইনটিন সেভেন্টিজ এবং এই চিপকো মুভমেন্টটা কি সেটা হচ্ছে ফাইটিং ফর দি প্রেজারভেশন সংরক্ষণ প্রেজার্ভেশনের জন্য লড়াই করা হচ্ছে কাদের প্রেজার্ভেশন প্রেজার্ভেশন অফ ফরেস্ট জঙ্গলের সংরক্ষণের জন্য ইন দ্য হিমালয়াজ হিমালয়ান যে অঞ্চল হিমালয়ের যে অঞ্চল আছে ঘরওয়াল অঞ্চল উত্তরাখণ্ড সেখানে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল ইন দি নাইনটিন সেভেন্টিস উনিশশো সত্তরের দশকে উইথ ভিলেজার্স হাগিং ট্রিজ টু স্টপ দেম ফ্রম বিং অ্যাক্সট এবং সেখানে কি করা হলো সেই আন্দোলনে ভিলেজার্সরা কি করলো সেই গ্রামের লোকজন কি করলো হাগিং ট্রিজ গাছগুলোকে তারা জড়িয়ে ধরছিলো টু স্টপ দেম তাদেরকে আটকাতে ফ্রম বিং অ্যাক্সট অ্যাক্স মানে এখানে আমরা যাতে কুঠারের আঘাতে গাছগুলোকে মেরে না ফেলা হয় কেটে না ফেলা হয় ফ্রম বিং অ্যাক্স তো গাছগুলোকে যাতে ভেঙ কেটে ফেলা না হয় সেই জন্য তিনি কি করলেন এই সেই তার ফলোয়ার বা তিনি নিজে গাছগুলোকে জড়িয়ে থাকতেন যাতে গাছ কাটতে না পারে লেটার ইন নাইন্টিন হেডেড দি অ্যান্টাই তেহরি ড্যাম মুভমেন্ট লেটার ইন নাইনটিন নাইনটিজ উনিশশো দশকে হি স্পিয়ার তিনি আবার নেতৃত্ব দিলেন স্পিয়ার নেতৃত্ব দিলেন দি অ্যান্টাই তেহরি ড্যাম মুভমেন্ট তেহরি ড্যাম যাতে না হয় তেহরি ড্যামের বিরুদ্ধে তিনি কি করলেন প্রতিবাদ করলেন তিনি মুভমেন্ট চালু করলেন তেহরি ড্যাম যাতে তৈরি না করা যায় এইভাবে তুমি ইন্ট্রোডাকশন লিখতে পারো সুন্দরলাল বহুগুণা সম্পর্কে এর পরে প্যারাগ্রাফে আমরা তার লাইফ হিস্ট্রিটা দেখার চেষ্টা করি তার জন্ম কবে হয়েছিল ছোটবেলা থেকে তিনি কেমন ছিলেন কোন আদর্শে তিনি মানুষ হয়েছেন কিভাবে তিনি তার সোশ্যাল অ্যাক্টিভিটিস শুরু করলেন সুন্দর লাল ওয়াজ বর্ন ইন দি ভিলেজ মারোদা নিয়ার তেহরি উত্তরাখণ্ড অন নাইন জানুয়ারি নাইনটিন টোয়েন্টি সেভেন উনিশশো সাতাশ সালের নয়ই জানুয়ারি উত্তরাখণ্ডের কাছে তেহেরিতে একটা গ্রাম আছে মারোদা সেখানে তিনি জন্মগ্রহণ করেন হিজ মেথার গান্ধিয়ান তিনি গান্ধীর যে ফিলসফি মহাত্মা গান্ধীর যে ফিলসফি সেই আদর্শে তিনি বিশ্বাস করতেন মেকিং ইউজ অফ পিসফুল রেজিস্ট্যান্স তিনি শান্তিপূর্ণ বিক্ষোভে তিনি বিশ্বাস করতেন রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাঁধা দেওয়া তো শান্তিপূর্ণভাবে পিসফুল রেজিস্ট্যান্স অ্যান্ড নন ভায়োলেন্স এবং অহিংসা আমরা সবাই জানি মহাত্মা গান্ধী অহিংসার পূজারী ছিলেন নন ভায়োলেন্স তিনি প্রচার করেছিলেন তো সুন্দরলাল বাহুগুনাও মহাত্মা গান্ধীর তার ফিলসফিতে এতটাই বেশি উদ্বুদ্ধ হয়েছিলেন যে তিনি সারা জীবনভর পিসফুল রেজিস্টেন্স করে গেছেন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখিয়েছেন এবং অহিংসাতে বিশ্বাস করেছেন হি ফট আগেন আনটাচেবিলিটি আনটাচেবিলিটি অস্পৃশ্যতা অস্পৃশ্যতার বিরুদ্ধেও তিনি কিন্তু লড়াই করেছিলেন অ্যান্ড অর্গানাইজড এবং তিনি অর্গানাইজ করলেন উইথ অর্গানাইজড হিল উইমেন হিল উইমেন ইন ইজ অ্যান্টাই লিকার ড্রাইভ এবং তিনি কি করলেন হিল উইমেনদের যারা পাহাড়ি যে মহিলারা ছিলেন তাদেরকে তিনি জড়ো করলেন কিসের জন্য অ্যান্টাই লিকার ড্রাইভ যাতে সেই পরিবারের লোকেরা মদ খেয়ে ঠিক আছে পরিবারে পয়সা নষ্ট না করে সংসার নষ্ট না করে কাজকর্ম যাতে করতে পারে মদ খেয়ে যাতে তারা নিজেদের জীবন নষ্ট না করে প্রাণ নষ্ট না করে ভবিষ্যৎ নষ্ট না করে তার জন্য অ্যান্টাই লিকার মানে মদ খাওয়ার বিরুদ্ধে তিনি প্রচার চালালেন সেখানে গ্রামের মহিলাদের নিয়ে মহিলাদের একত্র করে তিনি কি করলেন অ্যান্টাই লিকার ড্রাইভ মদের বিরুদ্ধে মদ খাওয়ার বিরুদ্ধে তিনি একটা প্রচার শুরু করেছিলেন এরপরে প্যারাগ্রাফে পুরোটাই আমরা

এই যে চিপকো মুভমেন্টের কথা বলছি আমরা সেই আন্দোলনটা প্রতিবাদ আমরা দেখেছি তিনি মিছিল করতেন তিনি ফাস্টিং করতেন ঠিক আছে এবং তার যে প্রতিবাদ ছিল গান্ধী প্রতিবাদ কিন্তু শান্তিপূর্ণভাবে তিনি প্রতিবাদ করতেন তো তিনিও সেই গান্ধীজির মতাদর্শেই উদ্বুদ্ধ হয়ে তেমন ভাবেই প্রতিবাদ করতে শুরু করলেন কিসের জন্য প্রতিবাদ প্রগেনস্ট ডিফরেস্টেশন ডিফরেস্টেশন যাতে গাছ না কেটে ফেলে হায় তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করলেন বাই লোকাল লোকাল দে दर्शেই যে উত্তরাখণ্ডের যে গ্রামের লোকজন যার গ্রামের লোকজন সবাইকে নিয়ে নিয়ে প্রতিবাদটা করতে শুরু করলেন আর ডেভাস্টেটিং ফ্ল্যাড ইন উত্তরাখান ইন 1970 হ্যাড শোন দ্য লিংক বিটুইন ডিফরেস্টেশন এন্ড সালে উত্তরাখণ্ডে ডেভাস্টেটিং ফ্লাড হলো একটা খুব ভয়ঙ্করকম বন্যা হলো এবং সেই বন্যাতে যত ল্যান্ডস্লাইডস হলো ফ্লাড হলো সেক্ষেত্রে তিনি অনু তিনি অনুসন্ধান করে দেখলেন সুন্দরলাল বাহুগুনা যে এই যে ল্যান্ডস্লাইড হয়েছে বন্যা হয়েছে এটার কারণ হচ্ছে ডিফরেস্টেশন প্রচণ্ডভাবে যে ডেভেলপমেন্টের কাজ চলছে উন্নতির কাজ চলছে পাহাড় কেটে গাছ কেটে তার ফলে কিন্তু এই ল্যান্ডস্লাইডটা হলো বন্যাটা হলো উনি এই যে প্রাকৃতিক বিপর্যয় তার সাথে কিন্তু ডিফরেস্টেশনের একটা উনি যোগাযোগটা বুঝতে পারলেন যে গাছ কেটে ফেলার পরেই মাটিগুলো কি হচ্ছে সেখানে মাটি লুজ হয়ে যাচ্ছে মাটি ধরে রাখার ক্ষমতা কমে যাচ্ছে তার ফলে মাটিগুলো ধসে পড়ছে ল্যান্ডস্লাইড হচ্ছে এবং বন্যা হচ্ছে সো বাহুগুনা অ্যান্ড হিজ ফেলো অ্যাক্টিভিস্ট উড চেইন দেমসেলভস টু ট্রিজ তার ফলে তারা কি করলেন তারা চিপকো আন্দোলন শুরু করলেন কিভাবে বহুগুণা এবং তার যে ফেলো অ্যাক্টিভিস্ট ছিলেন তার যারা অনুগামী ছিলেন অ্যাক্টিভিস্ট যারা মিছিল করছিলেন যারা তার সঙ্গে প্রতিবাদ করছিলেন তারা কি করলেন দে উড চেইন দেম তারা নিজেদেরকে চেন দিয়ে শৃঙ্খলে মানে চেনের সাহায্যে কি করলেন বেঁধে রাখলেন টু ট্রিজ গাছের সাথে সো দ্যাট লগার্স কুড নট কাট ডাউন ফরেস্ট যাতে যারা গাছ কাটতে আসছে লগার্স তারা যাতে গাছ না কেটে ফেলতে পারে মানুষগুলো নিজেদেরকে গাছের সাথে চেন দিয়ে আটকে দিলেন যাতে গাছ কাটতে গেলে মানুষগুলো। যারা গাছ কাটতে এসেছিল তারা গাছ কাটতে পারলো না ভিলেজ উইমেন এবং সবথেকে বড় কথা এই আন্দোলনে চিপকো আন্দোলনে খুব বড় ভূমিকা পালন করেছিল গ্রামের মহিলারা সো ভিলেজ উইমেন উড মেক ট্রিজ। গ্রামের মহিলারা কি করতেন সেই গাছগুলোর চারপাশে তারা সার্কেল করতেন একসাথে সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে পড়তেন অ্যান্ড টাই রাখিস এবং রাখি বেঁধে দিতেন গাছে রাখিটা আমরা সবাই জানি আর রেড থ্রেড টাইড অ্যারাউন্ড ব্রাদার্স রিস্ট একটা ভাইয়ের হাতে হাতের কবজিতে বেঁধে দেওয়া হয় লাল সুতো ডিউরিং দ্য হিন্দু ফেস্টিভ্যাল অব রাকাবন্ধন হিন্দুদের যে উৎসব হয় রক্ষাবন্ধন রক্ষাবন্ধন সেক্ষেত্রে আমরা সেখানে আমরা দেখতে পাই যে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় এখানে এই গ্রাম্য মহিলারা রাখি পরিয়ে দিল অন টু দ্য বার্ক অব ট্রিজ গাছের গায়ে গাছের যে গুড়ি রয়েছে সেই গুড়ির গায়ে কি করলো রাখি বেঁধে দিল টু স্টপ ফেলিং যাতে তাদেরকে হত্যা না করা হয় গাছ কেটে না ফেলা হয় হি ব্রড ডিফরেস্টেশন টু দি পাবলিক অ্যাটেনশন এতদিন নির্বিচারে গাছ কাটা হচ্ছিল লোকচক্ষুর আড়ালে কেউ বুঝতে পারছিল না এর কি ক্ষতিকর প্রভাব হতে পারে তিনি প্রথম কি করলেন এই ডিফরেস্টেশন এই যে গাছ কাটা এই ব্যাপারটাকে পাবলিকের অ্যাটেনশনে আসলেন নিয়ে আসলেন সারা দেশের লোক এবং ইন্টারন্যাশনালি কিন্তু সবাই জানতে পারলো যে নির্বিচারে হিমালয়ে গাছ কেটে ফেলা হচ্ছে এইটা তিনি প্রথম জনগণের যে দৃষ্টিতে তিনি নিয়ে আসলেন এই ডিফরেস্টেশনের ব্যাপারটা ফ্রম নাইনটি ওয়ান টু এইটি থ্রি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত হি লেড আ ফাইভ থাউজেন্ড কিলোমিটার মার্চ তিনি পায়ে হেঁটে পাঁচ হাজার কিলোমিটার তিনি চল তিনি অতিক্রম করলেন হিমালয় সারা হিমালয়তে বিভিন্ন জায়গাতে তিনি পায়ে হেঁটে সেখানে ঘুরলেন সেখানে মানুষকে জড়ো করলেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করলেন এবং পর্যবেক্ষণ করলেন যে প্রকৃতির কি বাজে অবস্থা করা হচ্ছে ডিফরেস্টেশনের জন্য এন্ডিং উইথ এ মিটিং এবং তার এই যে ফাইভ মার্চ পায়ে হাঁটা সেটা শেষ হলো কোথায় উইথ মিটিং তিনি মিটিং সবার শেষে করলেন কার সাথে মিটিং উইথ দি দেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী সেই সময়কার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তার সাথে তিনি দেখা করলেন হু দেন পাস্ট লেজিসলেশন এবং তারপরে তিনি একটা আইন তৈরি করলেন লেজিস্লেশন করলেন ফর আ ফিফটিন ইয়ার ব্যান অন চপিং গ্রিন ট্রিজ ইন সাম অফ দি এরিয়াজ অফ দি হিমালয়ান ফরেস্ট এবং সুন্দরলাল বহুগোনারে কিন্তু কথাতে অনুপ্রাণিত হয়ে ইন্দিরা গান্ধী কী করলেন পনেরো বছরের জন্য একটা ব্যান করলেন পনেরো বছর গাছ কাটা বন্ধ করলেন চপিং গ্রিন ট্রিজ চপিং ম্যানে গাছ কেটে ফেলা তো পনেরো বছর গাছ কাটা চলবে না ইন সাম অফ দি এরিয়াস অব দি হিমালয়ান ফরেস্ট হিমালয়ের জঙ্গলে বেশ কিছু জায়গাতে পনেরো বছর পর্যন্ত কোনো গাছ কাটা চলবে না তেমন কিন্তু তিনি আইন পাশ করালেন ইন নাইনটিন নাইনটি টু হি শেভড হিজ হেড উনিশশো বিরানব্বই সালের তিনি তার ইউনো শেভড হিজ হেড তিনি মাথা নাড়া করলেন অ্যান্ড ওয়েন্ট অন আস্ট এবং তিনি অনশনে বসলেন ওয়েট অন আস্ট অনশনে বসলেন টু প্রোটেস্ট এবং সেই তেহরিতে যে বাঁধ তৈরি করা হবে সেই বাঁধের ওখানে তিনি প্রতিবাদ করতে বসলেন অনশনে বসলেন দি রিসিভড দি সরি এখানে টিটা ক্যাপিটাল হবে যেহেতু আমি এখানে প্যারাগ্রাফ চেঞ্জ করছি দি চিপকো মুভমেন্ট রিসিভ দি নাইনটিন সেভেন রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড অলসো রেফার টু এস দি অল্টারনেটিভ নোবেল প্রাইজ ফর ইটস ডেডিকেশন চিপকো মুভমেন্ট এতটাই বড়ভাবে সারা ফেলেছিল যে সেই চিপকো চিপকো মুভমেন্টকে দেওয়া হয়েছিল নাইনটিন এইটটি সেভেনে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ওকে সঠিক জীবিকা যে পুরস্কার সেটা দেওয়া হয়েছিল যেটাকে অলসো রেফার এই পুরস্কারকে আরেকটা কী বলা হয়ে থাকে অ্যাজ দি অল্টারনেটিভ নোবেল প্রাইজ ফর ইটস ডেডিকেশন টু দি কনজারভেশন এবং এইটাকে এই যে পুরস্কারটা রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড এটাকে বলা হয়ে থাকে অল্টারনেটিভ নোবেল প্রাইজ নোবেল প্রাইজের একটা অল্টারনেটিভ হিসাবেকে দেখা হয় এবং নোবেল প্রাইজটা কিসের জন্য ডেডিকেট করা হচ্ছে ডেডিকেশন টু দি কনজারভেশন যে কাজ করেছেন তিনি সংরক্ষণ কনজারভেশন রেস্টোরেশন পুনরুদ্ধার জঙ্গল পুনরুদ্ধার করা হচ্ছে রেস্টুরেশন অ্যান্ড ইউজ অব ইন্ডিয়াস ন্যাচারাল রিসোর্সেস এবং ভারতবর্ষের যে প্রাকৃতিক সম্পদ রিসোর্সেস রয়েছে তার যে সঠিক ব্যবহার করা ইকোলজিক্যালি সাউন্ড ইউজ করা ঠিক আছে পরিবেশগতভাবে সে সেটা সঠিক ব্যবহার করা এই কারণের জন্য তাকে এই মুভমেন্টকে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড দেওয়া হলো সেই মুভমেন্টে যে সংরক্ষণ করা হলো পুনরুদ্ধার করা হলো এবং সঠিক ব্যবহার করা হলো প্রাকৃতিক সম্পদের দি ইনডিফ্যাটিগেবল ক্যাম্পেইনার নেভ স্টপ লেকচারিং ইডি মানে তুমি বলতে পারো যে অক্লান্ত ইনডিফ্যাটিগেবল যে কখনোই তার ফ্যাটিগ আসে না ক্লান্তি আসে না সো সেই অক্লান্ত যে ক্যাম্পেইন আর তিনি যে ক্যাম্পেইন করতেন নেভার স্টপ তিনি কখনো থামেননি লেকচারিং কখনো তিনি এই পরিবেশের সম্পর্কে মানুষকে অবহিত করতে যে লেকচার দেওয়া বক্তৃতা দেওয়া ভাষণ দেওয়া সেটা কিন্তু তিনি কখনো বন্ধ করেননি আর কি বন্ধ করেনি রেইলিং আগেইনস্ট প্রতিবাদ করা রেইলিং আগেস্ট প্রতিবাদ করা দি ফরেস্ট অফিসিয়ালস ফরেস্টে যে অফিসিয়ালস রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা কাজ করতেন অ্যান্ড প্রাইভেট কন্ট্রাক্টর এবং যারা প্রাইভেট কন্ট্রাক্ট নিয়ে গাছ কাটতেন তাদের বিরুদ্ধে তিনি কখনোই কিন্তু লড়াই করা থামাননি ফর ডিফরেস্টেশন তারা যে কাজ করতেন এই ফরেস্ট অফিসিয়ালস এবং প্রাইভেট কন্ট্রাক্টর যেরকমভাবে ইউনো গাছ কেটে ফেলতেন তার বিরুদ্ধে কিন্তু তিনি সবসময় প্রতিবাদ করেছেন

কারিজমা ছিল একটা কি হতো মানুষকে মন্ত্রমুগ্ধ করতে পারতেন তিনি এবং অ্যাসেটিক ছিলেন অ্যাসেটিক মানে তপস্বী পুরুষ ছিলেন যিনি কোনোরকম কোনো ভোগ বিলাসে বিশ্বাস করতেন না তিনি কিন্তু কোনোরকম ধর্মকে মেনে চলতেন না বা তিনি খুব ডিসিপ্লিনড লাইফ লিড করতেন অ্যাসেটিক ওকে সো হি ওয়াজ এ কারিসম্যাটিক অ্যাসেটিক তিনি প্রচণ্ডভাবে তার পার্সোনালিটি দিয়ে মানুষকে মুগ্ধ করতেন এবং তিনি একজন তপস্বী পুরুষ ছিলেন হি লিভড ইন এ স্মল আশ্রম তিনি সারা জীবন একটা একটা ছোট আশ্রমে তিনি কাটিয়েছেন তিনি সবসময় বিশ্বাস করতেন সমালোচনা করেছেন তিনি ত্যাগ করেছিলেন মানে বস্তুগত যে ভোগ বিলাস পছন্দ করতেন না ইন টু থাউজেন্ড সালে হি ওয়াজ অনার্ড উইথ দি পদ্ম বিভূষণ তাকে পদ্মবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হয় হি ডায়ডেন্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইন কোভিড নাইনটিন দু একুশ সালের একুশে মে তিনি মারা যান কোভিড নাইন্টিন রোগে আক্রান্ত হয়ে আর লেজেন্ড ইন ইজ ওন রাইট তার নিজের অধিকারেই তিনি কিন্তু একজন লেজেন্ড হি মেড কনজারভেশন অফ পিপলস মুভমেন্ট তিনি কি করলেন পরিবেশের সংরক্ষণ কনজারভেশন সেটাকে পরিণত করেছিলেন আ পিপলস মুভমেন্ট মানুষের যে মুভমেন্ট মানুষের যে প্রতিবাদ সেই আন্দোলনে তিনি পরিণত করেছিলেন মানে প্রকৃতির সংরক্ষণটাও যে মানুষের তাতে ভূমিকা থাকতে পারে মানুষের যে একটা অবদান থাকতে পারে প্রকৃতিকে সংরক্ষণ করার ক্ষেত্রে সেটা কিন্তু তিনি প্রথম শুরু করলেন হি ম্যানিফেস্টেড আওয়ার সেঞ্চুরিজ ওল্ড এথোজ অব লিভিং ইন হারমনি উইথ নেচার হি ম্যানিফেস্টেড তিনি আবার নতুন করে চালু করলেন আওয়ার সেঞ্চুরিজ ওল্ড আমাদের শতাব্দী পুরনো যে ইথোজ আমাদের যে মূল্যবোধ কি মূল্যবোধ অব লিভিং ইন হারমনি উইথ নেচার প্রকৃতির সাথে এক হয়ে যে বস বসবাস করা এই যে আমাদের একটা ইথোস ছিল ভারতীয় সভ্যতার আমাদের সভ্যতার প্রাচীন ইথোস ছিল মূল্যবোধ ছিল সেটা কিন্তু তিনি আবার ফিরিয়ে নিয়ে আসলেন হি ইজ অ্যান্ড স্পিরিট অব কম্পন উইল নেভার বি ফর গটেন তার যে সরলতা ছিল সিম্পলিসিটি ছিল এবং স্পিরিট অফ কম্প্যাশন তার যে সহানুভূতি ছিল সেই সহানুভূতি স্পিরিট কিন্তু কখনোই উইল নেভার বি ফর কখনোই কিন্তু কেউ আমরা ভুলতে পারবো না প্রকৃতি যখনই আমরা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো তার কনজারভেশন নিয়ে কথা বলবো রেস্টোরেশন নিয়ে কথা বলবো তখন ডেফিনেটলি সুন্দরলাল বহুগুণার নাম অবশ্য অবশ্যই উঠে আসবে আর এভাবেই তুমি তোমার এসেটা শেষ করবে আই হোপ আজকের লেসেন তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে অ্যান্ড ডোন ফোকেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ সে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ